Assalamualaikum. Welcome to my channel রান্না বান্না ঘর। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তান্দুরি চিকেন। ঘরে কিভাবে তান্দুরি চিকেন তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে টক দইটা ব্যবহার করতে পারেন। তো আমি গুঁড়ো দুধের সাথে একটু লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি মশলা। তান্দুরি চিকেন মশলাটা আমি দিয়েছি কিছু পরিমাণের, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আর তার আগে দিয়েছিলাম আমি গোলমরিচের গুঁড়ো। কাশ্মীরি আর লাল মরিচের পার্থক্যটা হচ্ছে, আর কাশ্মীরের মরিচের গুঁড়োটা দেওয়ার কারণ হয়েছে একটু কালার আসার জন্য। তো আমি সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি। তো সব শেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের সরিষার তেল। তো তেলটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু উপকরণ আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে চিকেনগুলি। চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি আর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি আলতোভাবে ভালো করে চিকেনের গায়ে মশলা লাগিয়ে নিচ্ছি। তো এই কাজটা আমাদের হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করা যাবে না, তাহলে চিকেনের গায়ে ভালো করে মশলাগুলি ঢুকবে না। তো আমি যে সাইডগুলো কেটে নিয়েছি তার পাকে পাকে মশলাগুলোকে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো সবাই চেষ্টা করবেন বাসায় তান্দুরি চিকেন তৈরি করার জন্য। তো আমার এখানে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি 5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো চলে এসেছি 5 ঘন্টা পর। সবাই প্লিজ আমার ভিডিওটা না টেনে দেখতে থাকেন, তাহলে ইজিভাবে বাসায় তান্দুরি চিকেন তৈরি করতে পারবেন। তো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো অপেক্ষা করছি গরম হওয়ার আগ পর্যন্ত। তো গরম হয়ে গিয়েছে আর তার মধ্যে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও প্রায় গরম হয়ে এসেছে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে চিকেন গুঁড়ো। তো আমি এক এক করে এখানে বাকি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। আসলে তান্দুরি বলে কথা, তান্দুরি চিকেনটা আমাদের সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে, তারপর সময় নিয়ে চিকেনটাকে ভাজতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। তো আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো চলে এসেছি 10 মিনিট পর। তো আমি একটু চিকেনগুলোকে এক এক করে উল্টিয়ে নিচ্ছি। আসলে আমি কাজ তাড়াহুড়া করতে পারি না, আমি একটু সময় নিয়ে কাজ করি। তো ইনশাল্লাহ সময় নিয়ে কাজ করলে কাজগুলোও ভালো হবে। তো আমি আবার ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো চলে এসেছি 5 মিনিট পর। তো আমি আবার এক এক করে চিকেনগুলোকে উল্টিয়ে নিচ্ছি। কালারটা কিছুটা ইয়ামি হয়ে আসছে। তো আমার চিকেনটা এখনই হয়নি, আরও সময় লাগবে। তো আবার ঢেকে রেখে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য।
তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু বারবিকিউ সস। তো আমি চিকেনটাকে আবার উল্টিয়ে নিচ্ছি। হয়তোবা বলতে পারেন যে বারবার উল্টা উল্টি করছেন কেন, আসলে খাবারের জিনিস তো একটু সময় নিয়ে ভাজতে হবে, নয়তো ভিতর দিয়ে চিকেনটা কাঁচা থেকে যাবে। তো এ পর্যায়ে আমি চিকেনের গায়ে বারবিকিউ সসটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা এ পর্যায়ে বারবিকিউ সসটা না থাকলে টমেটো কেচাপটাও ইউজ করতে পারেন। আসলে তান্দুরি বলে কথা, বারবিকিউ সসটা দিলেই তান্দুরি যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায়। তো আমি এক এক করে আমার সসগুলা চিকেনের গায়ে প্রায় লাগানো শেষ। তো এখন আমি আবার ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিট সময় ধরে। তো চলে এসেছি 10 মিনিট পর, মাশাল্লাহ কালারটা খুবই ইয়ামি লাগছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে কিন্তু সম্ভব না। তো আমি আবার চিকেনগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। তো আমি আগের প্রসেসে বাকি সাইডটাতেও চিকেনের গায়ে তান্দুরিতে আমি বারবিকিউ সসটা লাগিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনে আমি বারবিকিউ সসটা লাগিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনে আমার সসটা ব্রাশ করা প্রায় শেষ হয়েছে। তো এখন আমি আবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তো চলে এসেছি 10 মিনিট পর। তো মাশাল্লাহ দেখে খুবই ইয়ামি লাগছে। তো আমি এক এক করে চিকেনটাকে আরেকবার উল্টিয়ে নিচ্ছি। আসলে আমি বেশি সময় ধরে চিকেনটাকে রান্না করেছি, কারণ হয়েছে যেন ভিতরটা কাঁচা না থেকে যায়। তো সব কাজ একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ খাবারগুলো খুবই সুস্বাদু হবে, ভিতর দিক দিয়ে কাঁচা থাকবে না। তো এখন আমি যা করব, এখন খুবই জরুরি একটা কাজ আছে। এখানে আমি কিছুটা ফয়েল পেপার একটা বাটির শেপে বানিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো কয়লা। কয়লাটাকে আমি গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। তো এর মধ্যে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে বাহিরের যে একটা ফ্লেভার তান্দুরিতে পাওয়া যায় সেটা পাওয়ার জন্য। তো আমি ছিদ্রটাকে অফ করে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা বাইরে না বেরিয়ে আসে। তো অপেক্ষা করছি আরও 5 মিনিটের জন্য। মাশাল্লাহ দেখে খুবই খেতে ইচ্ছে করছে। তো দেখলেন তো কি ইজিভাবে তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন। তো এখন পরিবেশনের পালা। কত ইজিভাবে বাসায় তৈরি করে ফেললাম তান্দুরি চিকেন। সবাই চেষ্টা করবেন আমার মতন ইজিভাবে বাসায় তান্দুরি চিকেন তৈরি করার জন্য, তাহলে আর আমাদের বাহিরের থেকে খাবার কিনে খেতে হবে না। একটু কষ্ট বটে, তারপরও খুবই ফ্রেশ খাবারটা বাসায় তৈরি করা যায়।
তো আমার রেসিপিটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার ছেলে একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছে ভিতরটা কতটা সফট, কতটা ইয়ামি হয়েছে। তো চ্যানেলটি হলো এটা। তো যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। তো চ্যানেলটির নাম হলো রান্না বান্না ঘর, অবশ্যই আপনার রান্না বান্না ঘর দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। তো ভিডিও ছিল আজ এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।